আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজাদার এবং একটু ডিফারেন্ট একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আসলাম যেটা বানানো খুবই সহজ কয়েক মিনিটেই ঘরে বানিয়ে ফেলা যাবে সকালে নাস্তা হিসেবে দেওয়া যাবে তাছাড়া কখনও কোনো মুখরোচক স্ন্যাক্স আইটেম যদি খুব দ্রুত বানিয়ে খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি একদম পারফেক্ট তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই রেসিপির জন্য আমাদের এখানে সেদ্ধ নুডলস ইউজ করতে হবে আমি এখানে একটা ইনস্ট্যান্ট প্যাকেট নুডলস সেদ্ধ করে রেখেছি যে কোনো ফ্লেভার হলেই চলবে আমি এখানে মশালা ফ্লেভারটা ব্যবহার করেছি আর প্যাকেটের গায়ে নুডলস কীভাবে সেদ্ধ করতে হবে সে ইনস্ট্রাকশনস দেওয়াই আছে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম কর্ন ফ্লাওয়ার বা স্টার্চ লাগবে নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকারটা আমি ব্যবহার করব। আর একটা ছোট পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কুচি করে রেখেছি আর আমি এখানে হট ও সসটা ব্যবহার করছি যে কোনো ফ্লেভারের সস হলেই চলবে তবে সসটা একেবারেই অপশনাল স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিজ ব্যবহার করব আমি গ্রেটেড চিজ আর স্লাইসড চিজ দুটোই ব্যবহার করব আমি এখানে মজরেলা প্রিমিয়াম কোয়ালিটির চিজ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারবেন আর নিয়ে নিলাম ক্রাশড পেপার বা গোলমরিচের গোড়াও আপনার এখানে ব্যবহার করতে পারেন আর লাগবে আমাদের সামান্য পানি এখন সেদ্ধ করা নুডলসে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি ডিমটা নুডলসে দেওয়ার আগে আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো লবণ দিয়ে নিলাম এখন নুডলসের উপর ঢেলে দিচ্ছি আপনারা চাইলেই ডিমটা ফেটেও দিতে পারেন যেহেতু সব কিছু একসাথে মেশাতেই হবে তাই আমি ডিমটা না ফেটেই দিয়ে দিয়েছি এখন সবকিছু ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে নুডলস আর গাজরটাকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আমাদের এখানে থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের জন্য প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির ব্যবহার করতে হয়েছে টেক্সচারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটু মাখা একটা টেক্সচার হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হট টমেটো সস এক চা চামচ পরিমাণ এটাও অপশনাল আপনারা চাইলে শুধু টেস্ট মেকারটা ইউজ করতে পারেন এখন টেস্ট মেকার আর হট টমেটো সসের সাথে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারের বদলে রেগুলার ওয়াইল বা রান্নার তেলও ব্যবহার করতে পারেন বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর এখন আমি আমার নুডলসের মিক্সচারটা দিয়ে দিব। উট করে নিচ্ছি স্প্যাচুলাটা দিয়ে আমি নুডলসটা প্যানের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে ভাজা হয় এই পর্যায়ে ফ্লেমটা লোতে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে ক্রাশড পেপারটা ব্যবহার করছি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল স্পুন পরিমাণ হটটা সস আপনারা যে কোনো ফ্লেভারের সস ব্যবহার করতে পারেন সসটা দিয়ে আমি সসটা নুডলসের উপরে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্লাইসড মজরেলা আপনারা চাইলে এখানে চেডার চিজের স্লাইসও ব্যবহার করতে পারেন বা পারমিশন যে কোনো চিজই আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমার মজরেলাটাই ভালো লেগেছে আর দিয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে গ্রেটেড মজরেলা চিজ আবার ঢাকনাটা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে প্রায় তিন মিনিট আমি রান্না করবো চিজটা গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে চিজটা গলে গিয়েছে এখন চিজের উপরেই আমি খানিকটা পরিমাণ সস ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাইড অরিগ্যানো এখানে আপনারা চাইলে ড্রাইড বেসিলও ব্যবহার করতে পারেন আবারও কিছুটা পরিমাণ ক্রাশড পেপার ছিটিয়ে দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে নুডলসের এক সাইড থেকে ফোল্ড করে নিলাম ভাজ করে নিলাম একটু সাবধানে করতে হবে যদিও একটা সাইড একটু ছুটে যেতে পারে কোনো সমস্যা নেই জিনিসটা ভাজা হচ্ছে সব কিছুই একটার সাথে আরেকটা লেগে যাবে এখন লো ফ্লেমে দুই মিনিট চুলোতে বসিয়ে রাখবো এবার চলে আসলাম সার্ভিংয়ে তো দর্শক তৈরি করে ফেললাম খুবই মুখরোচক এবং ঝটপট নাস্তার একটি আইটেম নুডলস অমলেট দেখেই বুঝতে পারছেন স্ন্যাক্স আইটেমটি কী পরিমাণ মজাদার হবে চিজ গাজর সব কিছুর মিশ্রণে এটা স্বাদ অতুলনীয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এই অমলেটটা কীভাবে সার্ভ করবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে আমি ব্রেকফাস্টে ফ্রুটসের সাথে সার্ভ করাটাই বেশি পছন্দ করি আমি এখানে দুই ধরনের ফলের সাথে সার্ভ করে দেখিয়ে দিলাম আপনারা যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে এবং আমাকে জানাবেন কেমন লাগলো আশা করছি আমার রেসিপিটা সবাই সবাই খুব পছন্দ করবে এবং নিজেরা বাসায় তৈরি করে খাবে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ